আন্দোলন, যে কোনো বিষয়ে সমালোচনা, যে কোনো বিষয়ে বক্তব্য ওনারা অবশ্যই দিতে পারেন। কেন দিতে পারবেন না? অবশ্যই দিতে পারেন। আজকে এখানে নির্বাচনের কথা বলা হচ্ছে। দেখুন, এই 2014 সালের নির্বাচনের কথাটা আমি অনেক টক শোতে গেলে বলি। 2014 সালের নির্বাচনে যে পরিস্থিতি বিএনপি জামাত সৃষ্টি করেছিল, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা হয়, পোলিং অফিসারকে পুড়িয়ে মারা হয়, যে ভীতিকর, যে ভীতির কথা বলা হলো তো ফিয়ার, যে ফিয়ার ওনারা ক্রিয়েট করেছিলেন 2014 সালের নির্বাচনে, যে কয়জন ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন ওনারা তো 71 সালের মুক্তিযোদ্ধাদের মতো সাহসী, জীবনের ভয় নিয়ে তারা সেই ভোট কেন্দ্রে ভোট কাজ করতে গেছেন, অল্প সংখ্যক ভোট পড়েছে, যে পরিমাণ আমরা চেয়েছিলাম অত তো হয়নি, ভোট কম হয়েছে, কারণ তারা তো সাহস করে গিয়েছেন। নির্বাচনে গ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ করা গণতান্ত্রিক অধিকার, নির্বাচন বর্জন করাও কিন্তু গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি নির্বাচন বর্জন করতে গিয়ে আপনি তো আরেকজনের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন না। আজকে 2018 সালের নির্বাচন, আজকে 2018 সালের নির্বাচনে কিন্তু ওনারা অংশগ্রহণ করলেন, এখন ওনাদের চেয়ারপারসনের লিডারশিপে অংশগ্রহণ করলেন না, হয়তো ওটা ওনাদের সিদ্ধান্ত, আরেকজনের লিডারশিপে অংশগ্রহণ করলেন, মনোনয়ন বাণিজ্য বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এমন একটা বিতর্কিত অবস্থা তৈরি হলো, নির্বাচনটা থেকে কিন্তু ওনারাই সরে আসলেন। আজকে এখানে যে আগের দিনের ভোটের কথা বলা হয়, ঠিক আছে, নির্বাচনের দিন মিডিয়া ছিল, সবাই কিন্তু ছিল, পরের দিন কিছু হলো না, তারপরের দিন কিছু হলো না, তারপরের দিন কেউ কিছু বলো না, তারপরে হঠাৎ করে কিন্তু কিছু কিছু জায়গা থেকে এরকম একটি প্রচার করা হচ্ছে, অপপ্রচার করে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা আজকে। হ্যাঁ, আমি তো জাতীয় পার্টির দুই একজন তো এরকম কথা বলেছেন, আমরা তো অস্বীকার করছি না যে বলেছেন তারা, এখন তারা কোন এজেন্ডা নিয়ে বলেছেন সেই কথা যদি আজকে বলতে যাই, আজকে ওনাদের এখন খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, নুরু সাহেব খুবই ঘনিষ্ঠ ওনাদের। হ্যাঁ, উনি আজকে তো সরাসরি কী বললেন যে বিএনপি আওয়ামী লীগের একই চরিত্র, বিএনপিকে ক্ষমতা দেওয়া যাবে না, মনে হচ্ছে যে বিএনপির ক্ষমতা উনি ডিকটেট করতেছে ওনাদেরই সহযোগী। কিন্তু এখন আপনার ডানে বামে যারা থাকে তারা যে কোন কথা বলবে সেটা ধরলে তো সকল রাজনৈতিক দলেরই সকল কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে। তো সেদিকে না যে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্বাচন কমিশন আইন করা হয়েছে, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়নি। ওনারা সংলাপ করছেন, সংলাপে অনেকে যাচ্ছেন, না যাওয়াটাও তাদের গণতান্ত্রিক অধিকার, তারপরে ওনারা ডাকছেন, এরকম আলাপ আলোচনার মাধ্যমেই একটি পার্টিসিপেটরি নির্বাচন যেটি ওনারা বলছেন, হ্যাঁ, সেটি আশা করি আমরা সম্ভব হবে। আর যে কোনো ইস্যু, দ্রব্যমূল্য বলেন, আজকে কাজল ভাই যে কথাটি বললেন, আজকে দ্রব্যমূল্যের ইন্ডেক্স যদি আমরা ধরি, আপনি বিশ্বের উন্নত দেশগুলো যেগুলো পাওয়ারফুল কান্ট্রি তাদের শুনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি তুলনা করে দেখেন যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি কতটুকু পেয়েছে, তাদের বৃদ্ধি কতটুকু পেয়েছে, ঠিক আছে। এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে বিষয়টি সরকার কিন্তু সঙ্গে সঙ্গে মেজার্স নিচ্ছে। আজকে দেখুন, এই যে ভোজ্য তেল, ভোজ্য তেল নিয়ে মাঝখানে একটা ব্যাপক সংকট তৈরি হলো, কিন্তু সরকার মেজার্স নিয়েছে, বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করেছে, এখন প্রতিদিনই কিন্তু ভোজ্য তেলের দাম কমে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা গত বছর কী দেখলাম, পেঁয়াজের দাম নিয়ে একটা তেরেসমাদি ব্যাপার হয়ে গেল। আজকে আপনি দেখেন বাজারে, যে দেখেন তখন পেঁয়াজের দাম কোথায় ছিল, এখন এই কঠিন পরিস্থিতিতে কী আছে। আমরা সংকটটাকে কিন্তু কোনো সময় অস্বীকার করি না, যেমন ডলারের কথাটা আপনাকে একটু আগেই বললাম, সংকটটাকে অস্বীকার করি না, আমরা চেষ্টা করি এই সংকট থেকে জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে উত্তরণের চেষ্টা। আজকে আজকে কিন্তু বাংলাদেশের জন্য দুটি বড় সুসংবাদ গতকাল আজকে মিলিয়ে, আমাদের গত 14 মাসের মধ্যে এক মাসে রেমিটেন্স প্রবাহ সর্বোচ্চ, $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আজকে বাংলাদেশে যে রপ্তানি, রপ্তানিও কিন্তু আমরা যদি দেখি গত বছরের এই সময়ের তুলনায় অনেক বেশি রপ্তানি আয় হয়েছে। সুতরাং এগুলো কেন হচ্ছে, কারণ সরকার সেই বিষয়গুলো ট্যাকেল দেওয়ার জন্য তারা বিভিন্ন মেজার্স নিচ্ছে, যেটি আমরা মনে করি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সংকট তৈরি হবে, কিন্তু সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য মেজার্স নিতে হবে। এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল, আমি মনে করি যে দেশের প্রয়োজনে সহযোগিতাটা করতে হবে, আপনি ভুল হলে সমালোচনা করবেন, কিন্তু সেক্ষেত্রে আমি একটু একটু একটা বিষয় তুলি, আপনি বলছিলেন সংকটের কথা এবং সংকট সমাধানের কথা, এক্ষেত্রে সামনে যেহেতু আমরা এতক্ষণ আলোচনা হলো 14-18 নির্বাচন, সামনে তো 12 জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে যে বিএনপি বলছে তারা নির্বাচনে তাদের দাবি না মানলে তারা নির্বাচনে আসবে না, প্রয়োজনে প্রতিহত করবে, এটাও তো একটা সংকট, এই সংকট সমাধানের কী না, বিএনপি তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেই যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার আমাদের হাইকোর্টের মাধ্যমে বাতিলকৃত একটি পদ্ধতি, যেটি পরে সংসদে অনুমোদিত হয়েছে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ফেরার কোনো সুযোগ নেই। আমরা বারবার যেটি বলেছি যে নির্বাচন কমিশন সহ নির্বাচনকালীন যে সরকার আছে সেটিকে কিভাবে আরও অ্যাকসেপ্টেবল করা যায়, সেক্ষেত্রে আপনি নির্বাচনকালীন সরকারের দায়িত্ব আরও কমিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের দায়িত্ব আরও বৃদ্ধি করে দেওয়া, এরকম বিভিন্ন প্রপোজাল। এবং আপনি দেখুন যে এই যে নির্বাচন কমিশনের সাথে যে সংলাপ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে, সেখানে কিন্তু অনেক ভালো ভালো
পরামর্শ এসেছে, যেমন নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে কিভাবে আরো নিউট্রাল করা যায় সেই পরামর্শ কিন্তু অনেকেই দিয়েছেন, যে এই শক্তিশালী করার বিষয়ে এই এই মন্ত্রণালয়গুলো এই এই মাঠ প্রশাসনগুলোকে একদম সরাসরি নির্বাচন কমিশনের অধীনে করে দেওয়া, এই নিয়মগুলো কিন্তু আমাদের সংবিধানে আছে, কিন্তু এটাকে আরো রিফাইন কিভাবে করা যায়। তো আমি তো মনে করি এই এই দিকেই সমাধান আসবে, এই দিকেই সমাধান আসবে, যে যে সকল জায়গায় আপনাদের বিশ্বাসের ঘাটতি আছে সেই বিষয়গুলোকে সমাধান কিভাবে করা যায়। কিন্তু ওই সালিশ মানলাম, তালগাছটা আমার নির্বা তত্ত্বাবধায়ক সরকারই হতে হবে, বা তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল হয়ে গেছে সেটাতেই যেতে হবে, এই অ্যাটিচিউডটা থাকা মানে হলো পুরো ব্যবস্থাটাকে বিতর্কিত করা, এবং এই বিতর্কিত করলে ক্ষতি কিন্তু রাজনৈতিক দলেরই হবে।